ঢাকার বিভিন্ন জায়গায় সরকার বিরোধীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও থেমে থেমে এখনো সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিএনপি ও সমন্বয় দলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সদস্য ও সাংবাদিকরাও। দুপুরে কাকরাইলে শুরু হওয়া সংঘর্ষ ক্রমে ছড়িয়ে পড়ে নয়াপল্টন ও আশপাশের এলাকায়। কাকরাইল, পুরানপল্টন, আরামবাগ, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর, সেগুনবাগিচা, বিজয়নগর, আরামবাগ এলাকা সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। দুপুর একটার দিকে কাকরাইল এলাকায় মসজিদের কাছে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে প্রধান বিচারপতির বাড়ির সামনে রাস্তার সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ও গুলি ছোড়ে পুলিশ। পরে তা নাইটিংগেল মোড়ে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা বিজয়নগর এলাকায় বিস্তৃত হয়। সংঘর্ষের সময় কাকরাইল চার্চের একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও আরেকটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। বেলা তিনটার দিকে পুলিশ নাইটিংগেল মোড়ে অবস্থান নেয়। এ সময় নয়াপল্টন ও শান্তিনগরের দিকে সাউন্ডগেট ও টিয়ারসেল ছোড়া হয়। এক পর্যায়ে নয়াপল্টন ও শান্তিনগরের দিক থেকে বিএনপি কর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে আবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের ধাওয়ায় বিজয়নগর পানিট্যাং এলাকা থেকেও বিএনপির লোকজন সরে যায়। তিনটার দিকে পুরানপল্টনে পুলিশ অবস্থান নেয়। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে যোগ দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সেখান থেকে সরানোর চেষ্টা করে। পরে ফকিরাপুল, আরামবাগ, সেগুনবাগিচা এলাকায়ও সংঘর্ষ হয় পুলিশ এবং বিএনপি ও জামাত নেতাকর্মীদের সঙ্গে। Thank you.